হাই, কেমন আছেন সবাই? আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন যাদের নামের শুরুতে ইউ থাকে, সেই ধরনের মানুষ কেমন হয়ে থাকেন, এ নিয়ে একটা ভিডিও তৈরি করতে। তাই আজকের এই ভিডিওটি তৈরি করা। এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। এছাড়া প্রতি সপ্তাহে কীর্তন আপলোড করা হয়, চাইলে চ্যানেলটি এখনই ঘুরে আসতে পারেন। নামের শুরুতে ইংরেজি ইউ অক্ষর থাকলে তারা জন্মগতভাবে খুবই ভাগ্যবান হন। চলুন জেনে নেওয়া যাক, নামের শুরুতে ইউ থাকলে সেই ধরনের মানুষ কেমন হয়ে থাকেন। নামের শুরুতে ইংরেজি অক্ষর ইউ থাকলে তারা জন্মগতভাবে খুবই ভাগ্যবান হন। ইউ হলো তিন সংখ্যার সমকক্ষ, তাই তিন সংখ্যার মানুষের মধ্যে যা গুণ রয়েছে ইউ অর্ধাক্ষর নাম বিশিষ্ট মানুষের এই গুণাগুণই থাকবে। তাই খুব সহজে এই ধরনের মানুষেরা অন্যকে আকর্ষণ করতে পারে। বাইরের মানুষের দৃষ্টি এরা চট করে নিজেদের দিকে টেনে নিতে পারে, কিছুটা তাদের কথাবার্তার বলার ধরনের জন্যই বটেই। তাছাড়াও এদের মধ্যে আকর্ষণ ক্ষমতা অনেক বেশি থাকে। এই ধরনের মানুষেরা সবসময় বেশ বিলাসিতায় পছন্দ করেন, সুন্দর জিনিসের প্রতি এদের যথেষ্ট টান রয়েছে। রান্নাবান্না করা, আঁকাচোকা, আলপনা ইত্যাদি বিষয়ে এদের খুব আকর্ষণ। তবে রান্নাবান্নার ক্ষেত্রে শৌখিন রান্না এদের বেশি পছন্দ, তাই রোজকার রান্না করার ক্ষেত্রে এরা খুব একটি আগ্রহী হন না। সুন্দর কিছু গড়ে তুলতে বা বাড়ির আশপাশকে সুন্দর রাখতে এরা সবসময়ে তৎপর হন। গান শুনতে এরা ভালোবাসেন। নামের শুরুতে ইউ থাকলে সেই মানুষ শুধু গান শুনতেই নয়, গাইতেও ভালোবাসেন। জন্মগতভাবেই এরা শিল্পী সত্তার মানুষ। পাশাপাশি এদের রয়েছে একটি শৌখিন ভাবধারাও। সব মিলিয়ে এদের গুণমানের বিচারে উচ্চমানের মানুষ এরা। আপনার চেনা জানা কারণ নামের আগে যদি ইউ থাকে তাহলে তাকে উপহার দেওয়ার সময় সতর্ক থাকবেন। এই ধরনের মানুষেরা একটু অন্য স্বাদের উপহার পছন্দ করেন, যা সচরাচর উপহারের সামগ্রী বলে মনে করা হয়। তার থেকে বাইরে গিয়ে এরা অন্য কিছু ধরনের জিনিস পছন্দ করেন, যা গতানুগতিক নয়। সামাজিক দিক থেকে এদের সংযোগে থাকেন বহু মানুষ, ফলে এরা সহজেই পরিচিতি পান। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।